হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি আবার আজকে এসে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখন থেকে। তো আজকের ব্লগটা হলো আমার এক দাদার বিয়ে, তো সেই দাদার বিয়েতে যাচ্ছি। তো কেমন মজা করছি, কেমন কী সাজছি, কী কী পড়ছি সবটাই দেখাবো। তো এখন সকাল হয়ে গেছে, এখন আমি মানে গায়ে হলুদের জন্য যাচ্ছি। তো গায়ে হলুদের জন্য একটা হেলদি লুক ক্রিয়েট করবো, দেখা যাক কেমন করতে পারি। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবার আগে তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা এখান থেকে, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো আমি গায়ে হলুদের লুক ক্রিয়েটের জন্য বা সাজাগোজার জন্য অলরেডি সব কিছু নিয়ে নিয়েছি, শাড়ি, জুয়েলারি, মেকআপ সব কিছু নিয়েছি। দেখা যাক আজকে একটুখানি অন্যরকম লুক ক্রিয়েট করতে চাইছি, দেখি হয় কিনা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি টাইমার লাগাচ্ছি, ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি ফোন কিনবো, দেখি কখন কি অ্যারেঞ্জ করে দেয়। তো প্রাইমার একটা চুলি এভাবে লাগাতে হয়, আমি দাঁড়া করে এভাবে লাগিয়ে নিলাম। তো প্রাইমার লাগানোর পরে একটু মাসাজ করে নিলে ভালো হয়। লাগাবো ফাউন্ডেশন। তোমরা জানো আমি ফাউন্ডেশন ইউজ করি, আর আমি কি সিরাম ইউজ করি। ফার্স্টে সিরামটা লাগিয়ে নিয়েছি গোল্ডেন ফ্রিজ বিউটির, এখন আমি প্রাইমারটা এইচডি প্রাইমারটা ইউজ করবো। তার সাথে আমি সিসি ক্রিমটাও মিক্স করে নিই, আজও তাই করবো। তারপর মধ্যে ডেন্ডার খুঁজে পাচ্ছি না, লাস্ট যে বিয়েটা থেকে এসেছিলাম তারপর থেকে আর এই জিনিসগুলো ঠিকঠাক করে সাজানো গোছানো হয়নি, তাই হাতের কাছে কিছুই পাচ্ছি না। আপাতত যা পাচ্ছি তাই দিয়ে রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হয়, বাট এই মুহূর্তে পাচ্ছি না, তাই হাত দিয়ে ট্যাপটা করে ব্লেন্ড করবো। দেখা যাক কতটা কি ব্লেন্ড হয়। হয়ে গেছে মোটামুটি ব্লেন্ড, এবার কমপ্যাক্ট পাউডারটা লাগিয়ে নেবো। আমি কমপ্যাক্ট পাউডারের জন্য ব্যানানা পাউডার ইউজ করি, এই যে ব্যানানা পাউডার। কিচ্ছু দেখাতে পারছি না, ক্যামেরার কোয়ালিটি একটু দাঁড়িয়ে গেছে। আর এই মুহূর্তে তাড়াতাড়ি করে ট্যাপট লাগিয়ে ব্যাক ক্যামেরা সেট করার মতো টাইম ছিল না, তো এইভাবে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, পরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি চোখটা করে নেবো, কি করবো কি করবো না তারা কোনো করে কিচ্ছু বুঝতে পারছি না। পিঙ্ক কাজ আছে দেখি, সেটার মধ্যেই হালকা পিঙ্ক আর ইয়েলো টাচ কিছু করতে পারি কিনা। বুঝতে পারছি না ডার্ক হলো কিনা, করে নেবো লাইনার, ব্ল্যাক লাইনারই লাগাবো। কোনো রকমের লাইনারটা হলো, অতিরিক্ত টানা গেছে বুঝতে পারছি, টমেটো পারি চশমা থাকবে কেউ বুঝতে পারবে। তাড়াহুড়ো কিছু হচ্ছে না, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ওর গায়ে হলুদ। তো আমার একটা ফ্রেন্ড চলে গেছে অলরেডি, এবার আমার স্যাটিসফ্যাকশন ওয়ার্ক অ্যান্ড মোস্ট ফেভারিট কসমেটিক। কোথাও তাড়াতাড়ি করে বেরোতে গেলে আমি কিছু লাগাই না লাগাই, লিপস্টিক আর মাস্কারা মাস্ট, ভীষণ ফেভারিট আমার। যাই কাজলটা মাঝখানে চেঞ্জ করে গেলাম, তো ল্যাকমের কাজল বলছি না, তাড়াহুড়োতে আমার কিছু মনে পড়ছে না। তো সকালবেলা আমি ব্লাস ক্লাস কিছু লাগাবো না, জাস্ট হাইলাইটার আর লিপস্টিক, দ্যাটস ইট। ওটাই পাউডারটা দিয়ে দিলাম, গায়ে করছে একটুখানি কন্ট্রোল করে নিলাম, কন্ট্রোলটা করা থাকলেই দেখতে ভালো লাগে। উফ, তুলে গেলে কন্ট্রোলের পাউডার দিয়ে কন্ট্রোলটা আমার একদমই পছন্দ হয় না ঠিকঠাক করে। যাই হোক, কন্ট্রোল প্যালেটটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, এটাই আমার কন্ট্রোল প্যালেট। আপাতত সব ক্লিয়ার পিক দিয়ে দেবো, এটা আমার ফেভারিট ওয়ান। যতই ব্রাশ দিয়ে লাগাই, ব্রাশও কিনেছি হাইলাইটের জন্য, ফিঙ্গার ছাড়া যেন হয় না আমার, খুব ভালো লাগে। তো নাকে একটু কন্ট্রোল লাগিয়ে নিলাম, ভুলে গেছিলাম তখন লাগাতে, শাড়িটা মা পরিয়ে দিল, তাই করতে পারি না আমি নিজে। তো যাই হোক, মোটামুটি ভালো আছে। লিপস্টিক লাগাবো আর জুয়েলারি পরবো। ও, চুলের কথা তো ভুলে গেছি, আমার চুল নিয়ে বড়ো সমস্যা হয়, চুলের কোনো স্টাইলই হয় না আমার, কেন কে জানে। তো সিল্কি প্লাস এত চুল উঠে গেছে, পাতলা হয়ে গেছে চুলটা। এবার লিপস্টিক, লিপস্টিকের হ্যাক একটা আরেকটা ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম, ডার্ক কালারের লিপস্টিক দিয়ে আউটলাইন করে লাইট কালার বা এটা পছন্দ পিঙ্ক বা রেড, সেই কালারটা দিয়ে মিডিলটা খুব ভালো লাগে দেখতে, এবং ঠোঁটটা একটু ছোট্ট মতো লাগে। আমি ক্লিয়ার পিকচার ভালো করে দেখিয়ে দেবো, বুঝতে পারছি ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না। তো ফাইনাল লুক আমার হয়ে গেছে,
জানি না তোমাদের কেমন লাগছে, তো আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। তো বেরিয়ে কথা হচ্ছে এখন, তোমাকে টাকা তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, ঠিকঠাক করতে পেরেছি কি না। চশমাও পরে নিয়েছি। তো কথা হচ্ছে ওখানে গিয়ে আমারই লাগানো হলো না, যাই হোক তোমরা দেখতে থাকো। যার বিয়ে তার এখন এখনো রেডি হয়নি, স্নান করছে এখনো। তো যাই হোক, ও রেডি রেডি হোক, তারপরে কথা হচ্ছে। যেহেতু এখন কিছু শুরু হয়নি, খুব ভালো মকা পেয়েছি, তত্ত্ব গুলো তুলে নেওয়ার একবার। তো এই হলো আবির বিয়ের তত্ত্ব। গান টান কিছু বাজায়নি, বিয়ের বলে মনেই হচ্ছে না। আবিদার বিয়ে তত্ত্ব, আবিদার রুম সব দেখিয়ে দিলাম।
আমি এসে গেছি আবিরদার বাড়ির থেকে, আর এই পুচকুটাকেও নিয়ে চলে এসেছি। তো এবারে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, চান টান করে একটা অন্য ড্রেস পরে অন্য লুকে আবার যাব। এরপর ওই জলছাইতে যাওয়া, ভাত খাওয়ানো, এইসবগুলো আছে। তো জানি না কতটা কি দেখতে পাবো, কারণ কি আমাকে স্নানও করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা প্রায় বাজছে। আর এই পুচকুটাও আছে, কুক্কা করবো, কুক্কা কুক্কা। তো পুচকুটা এখন খেলুক, খেলো খেলো ও খেলুক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন আমি আবার রেডি ফেডি হয়ে একটু পরে যাবো, তোমরা সঙ্গে থাকো। দেখ, স্নান করা হয়ে গেছে, আগের সব মেকআপ উঠিয়ে দিয়েছি, তো এরপর আমি আবার নতুন করে রেডি হব। তো চলো রেডি হই, তোমরা দেখতে থাকো। আর এখন আমি অন্য ড্রেস পরবো, একটু ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করব, দেখা যাক কী করতে পারি, করা মানে করতে পারি কি না, যেটা চাইছি সেটা হয় কি না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রেডি হই। আবার প্রথম থেকেই রেডি হতে হবে, মানে পরপর যে স্টেপগুলো আমি আগে ক্রিয়েট করেছিলাম সেইগুলো দিয়ে, যেমন ফার্স্টে সিরাম, দেন প্রাইমার। আর এখন যেহেতু দুপুরবেলা, সেহেতু একটু সানস্ক্রিন ইউজ করবো। রেডি হয়ে গেছি, এই না বোঝা যাচ্ছে কিনা, বসে আছি, ওয়েট করছি সবার, সবাই এলে একসাথে যাব। এখনো কেউ যায়নি, খিদে তো ভীষণ পাচ্ছে, কারণ কি মুড়ি খেয়েছিলাম অনেক অল্প। তো দেখা যাক সবাই এলে যাবো, এখন কিছু বাড়িতে খেয়ে নিই, আর তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আর প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, আর আমি ঠিকঠাক রেডি হতে পারলাম কিনা, কেমন মানে সেজেছি একটুখানি কমেন্ট করে জানিও।
মানে মনে আছে তো এনার্জি বাঁচিয়ে রাখো এইভাবে কেটে গেল এই দুদিন। বিয়ে বাড়ি খুব ভালোভাবে কাটলো, খুব এনজয় করলাম আমরা, স্পেশালি আমি। একটা দুটো টাইমে তো খুব বোর লাগছিল আর কখনো কখনো খুব ভালো লাগছিল। তো যাই হোক, বিয়েবাড়ি যাওয়ার আমার একটাই আনন্দ যে আমি একটুখানি সাজুগুজু করতে ভালোবাসি, তো সাজতে পারবো, ফটো তুলতে পারবো। প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলা কতদিন লাগবে সুস্থ হতে, ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। বিয়ে বাড়িতে এত এনজয় করেছি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমি যে যে লুকগুলো ক্রিয়েট করেছিলাম, যেভাবে সেজেছিলাম, তো কেমন লাগছিল আমাকে, তোমাদের কেমন লাগলো, ঠিকঠাক করতে পেরেছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এসে এখনো চেঞ্জ করিনি, মানে ফ্রেশ হইনি, মুখটা এখনো ধুইনি। প্রায় 10:30 এসেছি, অনেকক্ষণ 11:30, তারপর ফটো তোলা, ভিডিও, কিছু রিলস বানানো, স্ট্যাটাস দেওয়া, এসব করছিলাম। এখন অবধি চেঞ্জ করা হয়নি, মানে ওয়াশ করা হয়নি, ফেস ওয়াশ। তো এরপর আমি যাবো, ফেস ওয়াশ করবো, লাস্ট আমি কনক্লুশনটা একটু শ্যুট করেই নিই এই লুকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার এখানে ভিডিওটা শেষ হচ্ছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।